খাদ্যদ্রব্যের অবৈধ মজুত ঠেকাতে কঠোর আইন করার উদ্যোগ নিয়েছে সরকার, পাশাপাশি ফুড অ্যাক্টেও পরিবর্তন আনা হচ্ছে। খাদ্য সচিব ডক্টর নাজমারা খানম এটিএন বাংলাকে জানান, অপরাধের ধরন পাল্টানোর কারণে আইনে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিভিন্ন সময়ে দেশে চাল, পেঁয়াজ, আলু, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের অবৈধ মজুতের মাধ্যমে দাম বাড়িয়ে দেয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে সরকার। এই অপচেষ্টা বন্ধে এবার কঠোর আইন করতে যাচ্ছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য সচিব জানান, নতুন আইনে শাস্তি বাড়বে। বিভিন্ন মন্ত্রণালয়ে এটা আমরা মতামতের জন্য পাঠিয়েছি। ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে একটা আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি। রিলেভেন্ট মিনিস্ট্রির মেম্বাররা ছিলেন, তো সেখান থেকে কিছু মতামত আমরা পেয়েছি এবং আমরা ওয়েবসাইটের যদি কিছু মতামত পাই সিভিল সোসাইটির, সবগুলো একত্রীকরণ করে আমরা এটাকে ফাইনালি ড্রাফ্ট করবো। 1956 সালের ফুড স্পেশাল কোর্ট অ্যাক্টও যুগোপযোগী করার কাজ চলছে বলে জানান খাদ্য সচিব। তিনি জানান, খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইনে উল্লেখ করা অপরাধগুলোর বিচার হবে স্পেশাল কোর্ট অ্যাক্টের আওতায়। নতুনভাবে বাংলা ভাষায় যুগোপযোগী এবং হালনাগাদ করে প্রণয়নের জন্য একটা নির্দেশনা আছে, সেটি আমরা একটু উদ্যোগ নিয়েছি। আমরা ইতিমধ্যে দুইটি আইনের ড্রাফট করেছি। একটি হচ্ছে খাদ্যদ্রব্যের মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ আইন 2020, এবং এই আইনে যে কার্যগুলোকে অপরাধ বলা হয়েছে সেই অপরাধগুলো বিচারের জন্য আমাদের খাদ্যদ্রব্য বিশেষ আদালত আইন 2020 নামে আরেকটি আইন আমরা খসড়া তৈরি করেছি। মন্ত্রী পরিষদের অনুমোদন পেলে সংসদ শুরু হলেই দ্রুততম সময়ে তা উত্থাপনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।